हरे कृष्ण जय निताय जय गो। सकले भालो आछेन, अवश्य भालो थाकबेन, सुस्थ थाकबेन, भिडियो देखते थाकबेन। देव दनादन देव दनादन देव दनादन ऐसा बड़ो एकटा बाँश निये, एकटा लगा निये, एकटा लाठी निये, एकटा कोंची निये देव दनादन देव दनादन। हमार भीषण हासि पाय, এখানে খুব ব্যথা লাগে, খুব কষ্ট হয়, কিন্তু বলা যাবে না। আমাকে ঘুরে পাগল বলবে, বলবে ও পাগল। আমরা ছোট থেকে করে এসেছি, আমার দাদু বাবা করে এসেছে, আমি করি, ও এখন আমাকে জ্ঞান দিতে আসছে। বড় বড় পূজারী যারা বয়স হয়ে গেছে, পুজো করে খায়, প্রায় 80-90 বছর বয়স হয়ে গেছে, তারা এই কাজগুলো করে দেব দানাদান দেব দানাদান। যে কোনো দিন, যে কোনো সময়, কোনো দিনেরও বাধা নেই, কোনো সময়েরও বাধা নেই। হ্যাঁ, এবার আসছি কি কথা। বেল গাছে ওই লাঠি লগা বাঁশ নিয়ে দেব দানাদান, মানে সপাটে ঠেঙাতে থাকে বেল গাছের ডালে, বাড়ি মারতে থাকে, আর পাতাগুলো পড়ে তখন কোড়ায়, কুড়িয়ে ব্যাগের মধ্যে পড়ে। সেটা সোমবারে, অমাবস্যা, পূর্ণিমা, বেলা 12টার পর, যে কোনো দিন, যে কোনো সময় তারা এই কাজগুলো করে। আমার যারা ভিডিও দেখো, আমার যারা সন্তান, আমি তাদের ভালো অবশ্যই করতে পারি। যারা শুনবে না মানবে না, তাদের ভালো আমি করতে যাবও না। কবে বেলপাতা পারতে আছে, কবে বেলপাতা পারতে নেই, কিভাবে ভোলেনাথকে বেলপাতা দিতে হয়, কোন বেলপাতা দিতে হয়, একটা বেলপাতা কত দিন পর্যন্ত দেওয়া যায়, আজকে এই নিয়ে আলোচনা। একটা বেলপত্র 6 মাস পর্যন্ত ভোলে বাবা সেবায় দেওয়া যায়। হ্যাঁ, অবাক হলেও এটা সত্য, 6 মাস পর্যন্ত। যদি পচে না যায়, শুকিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তাই বলে গাছে কে পারতে যাচ্ছে, অনেক দূরে বেলপাতা কে আনতে যাচ্ছে, না এরকম নয়। যাদের কোনো উপায় নেই, যাদের বেলপত্র মেলেই না, একটা মাত্র মিলেছে, তারা করতে পারো এই কাজ। ভোলে বাবার মাথায় জল ঢালবে, বেলপত্র ধুয়ে মাথায় দেবে, আবার সেই বেলপত্র পরের দিন ধুয়ে দেবে, ঠিক এইভাবে এইভাবে দেবে। সোমবারে কখনো বেল গাছে হাত দেবে না, বেল গাছ সোমবারে স্পর্শ করবে না। এবার তোমরা বলে বসবে, মাতাজি কি বলছে, সোমবারেই তো বেলপাতা লাগে, ভোলে বাবাকে তো সোমবারেই বেলপাতা দিতে হয়। একদম ঠিক কথা, কিন্তু তার আগের দিন তুলে রাখতে হবে। জানো, রবিবারের দিন বেলপাতা তুলে ধুয়ে যদি ঘরে রাখা যায়, সেই বেলপাতা তোমার মঙ্গল চাই ভোলেনাথের কাছে, যে হে ভোলেনাথ, আমাদেরকে পেরে এনেছে এই বাড়ির লোক, তোমার সেবায় লাগবো বলে, তুমি যেন এই সংসারের মঙ্গল করো, এই বাড়ির মঙ্গল করো, প্রতিটা লোকের তুমি আয়ু বাড়িয়ে দিও, বেলপাতা এই প্রার্থনা করে। হয়তো শুনে তোমরা বলবে পাগলের কথা, এটাই ঠিক, শিব পুরাণে বলা হয়েছে। তাহলে কেউ যদি মন্দিরে বেলপাতা দিয়ে গেছে, টাটকা তাজা বেলপাতা শিবের মাথায় দিয়ে গেছে, তোমার বেলপাতা জোটেনি, তুমি জোগাড় করতে পারোনি, কোনো চিন্তা নেই, মন্দিরে যাবে, তোমার ঘটির জলে সেই বেলপাতাটা তুলে নিয়ে সুন্দর করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তুমি দুধ গঙ্গা জল দিয়ে সেই বেলপাতা
চড়িয়ে দিতে পারো। যতটা সে পুণ্যি লাভ করেছে তুমিও ততটাই করবে। ভোলে বাবার দিক থেকে কোনো ভয় নেই, ভোলে বাবা তোমাকে সমান আশীর্বাদ করবে, অভিশাপ করবে না। এবার বলি কবে কবে বেলপাতা তুলবে না, চতুর্থীর দিনে বেলপাতা পারবে না, অষ্টমীর দিনে বেলপাতা পারবে না, নবমীর দিনে বেলপাতা পারবে না, দ্বাদশীর দিনে বেলপাতা পারবে না, অমাবস্যা পূর্ণিমাতে সংক্রান্তিতে বেলপাতা পারবে না। এই এই দিন কটা তোমরা নোট করে নাও, লিখে নাও। আবার বলছি, চতুর্থী, অষ্টমী, নবমী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই কটা দিনে বেলপাতা এই গাছে হাত দেবে না। এবং সোমবার তো বলেই দিলাম, যদি এই সমস্ত দিনে বেলপাতা তোলা হয়, বেলগাছে হাত দেওয়া হয়, বেলগাছে আঘাত করা হয়, তাহলে মহা পাপে লিপ্ত হবে। এই পাপ থেকে ভোলেনাথও বাঁচাতে পারবে না। অনেক কিছু জানার আছে আমাদেরকে, এইগুলো জানতে হবে। বেলা ১২টা পার হয়ে গেলে আর বেলগাছে হাত দেবে না, ভুল করেও না। বেলা ১২টার আগে বেলপাতা পেরে নেবে, একদম বেলা ১২টা হয়ে গেলে বেলগাছে হাত দেবে না। আর কচি বেলগাছ, যে বেলগাছে ফল হয়নি, সেই বেলপাতা কিন্তু কখনো পারবে না, সেই বেলপাতায় পুজো হবে না। যে গাছে ফল হয়েছে সেই গাছের বেলপাতায় পুজোই লাগে। একটা পাতা যদি ভাবো আমার একটাই পাতা আছে, একটা দিয়েই পুজো করবে। যদি ভাবো আমার প্রচুর বেলপাতা আছে, প্রচুর দিয়েই পুজো করবে। বেলপাতা সর্বপ্রথম গাছ থেকে পেরে আনবে, তারপরে সেই পাতা সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেবে, সুন্দর করে জল দিয়ে, ছেঁড়া হলেও হবে, বেঁকা টেরা হলেও হবে, কোনো ক্ষতি নেই, বেলপাতা হলেই হবে। যে বেলপাতাতে চক্র করা থাকে, চক্রের মতো দাগ থাকে, এবড়ো ফেবড়ো আঁকা বাঁকা দাগ থাকে, সেই বেলপত্র শুধু দেবে না, ছেঁড়া বেলপত্র আরাম করে দেবে। কেননা সেই পাতাতে পোকাতে ওইটা করেছে, পোকাতে খেয়েছে, পোকাতে বাস করেছে, কাজে সেই পাতাটা এটো হয়ে গেছে, সেই পাতাটা ভোলেনাথকে দেবে না। বাকি সব পাতা ভোলেনাথকে দিতে পারবে। আজকে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, তো বেলপাতা পাড়ার আগে অবশ্যই মনে রাখবেন। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।